বিল গেটস পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার থেকে ধনী কোনো ব্যক্তি আছে? তখন বিল গেটস একটু ভেবে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ একজন আছে এবং আমি আজীবন চেষ্টা করলেও তার থেকে ধনী হতে পারবো না। বিল গেটসের মুখে এই কথা শুনে সাংবাদিকের মুখটা একদম হাঁ হয়ে গেল। সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কে সেই ব্যক্তি যার আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে? তখন বিল গেটস একটা গল্প শোনায় ওই সাংবাদিককে। সেই গল্পটা বেশ কিছু বছর আগে, তখন বিল গেটস বিল গেটস হয়ে ওঠে, অর্থাৎ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠেনি, তাকে পৃথিবীর সবাই চিনত না। তখন সে একজন সাধারণ বিজনেস এবং সে কোথাও একটা ট্রাভেল করতে গিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে এক খবরের কাগজ বিক্রেতাকে দেখেন এবং খবরের কাগজ বিক্রেতাকে দেখে তিনি এগিয়ে যান একটা খবরের কাগজ কিনবেন, গিয়ে একটা খবরের কাগজ হাতে নেন। হাতে নিয়ে যখন টাকা দিতে যাবেন সেই মুহূর্তে বিল গেটস লক্ষ্য করেন যে তার পকেটে খুচরো পয়সা নেই। পাওয়া যায় বিল গেটস এর কাছে পয়সা নেই, যাই হোক তো খুচরো পয়সা নেই দেখে উনি খবরের কাগজটা ফিরিয়ে দিতে যান খবরের কাগজওয়ালাকে। কিন্তু খবরের কাগজওয়ালা তখন বলেন যে এটা আমার লাগবে না, তুমি নিয়ে যাও। বলছে না না আমার কাছে পয়সা নেই। বললো ঠিক আছে পয়সা লাগবে না, এটা আমার তরফ থেকে তোমায় গিফট, তুমি নিয়ে। তো বিল গেটস প্রথমে রাজি না হলেও পরে খবরের কাগজটা নিয়ে নেয় এবং উনি ওনার ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে ঢুকে যান। তার বেশ কিছু বছর পর কোইনসিডেন্টলি আরো একবার নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে বিল গেটস ওই খবরের কাগজ বিক্রেতাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে এগিয়ে যায় আরো একটা খবরের কাগজ কিনতে বলে। কিন্তু এবারও খবরের কাগজটা হাতে নিয়ে কোইনসিডেন্টলি হাত দিয়ে দেখে পকেটে যে পকেটে এনাফ পয়সা নেই। তখন উনি খবরের কাগজওয়ালাকে বলেন যে দুঃখিত এবারও আমার পকেটে পয়সা নেই। তখন বিল গেটস খবরের কাগজটা আবার রেখে দিতে যান কিন্তু খবরের কাগজওয়ালা বলেন যে এটা তুমি নিয়ে যাও। বিল গেটস বলে যে না না এটা আমার পক্ষে গ্রহণ করা অসম্ভব। বলছে এটা তুমি নিয়ে যাও, কোনো চিন্তা করো না, আমি আমার লাভের অংশ থেকে এটা দিয়ে দেবো, আমার কোনো ক্ষতি হবে না। তো বিল গেটস একটা না না এই করে খবরের কাগজটা নিয়েই নেয় এবং আবার ফ্লাইট ধরতে চলে যায়। তারপর কেটে যায় প্রায় 15টি বছর। এখন 15 বছর পর বিল গেটস এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, পৃথিবীর সবাই তাকে চেনে, তার নাম জানে। এবং সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে খবরের কাগজ, মনে পড়ার সাথে সাথে উনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজ বিক্রেতার। বিল গেটস ওনার কাছে তো সোর্সের অভাব নেই, তো প্রায় 1.5 মাস খোঁজাখুঁজির পর উনি ওই খবরের কাগজওয়ালার অ্যাড্রেস বের করতে পারেন এবং অ্যাড্রেস বের করার পর বিল গেটস নিজে ওই খবরের কাগজওয়ালার বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওই খবরের কাগজওয়ালার সাথে দেখা করেন। খবরের কাগজওয়ালার এখন অনেকটা বয়স হয়েছে, তো উনি জিজ্ঞেস করেন ওই বৃদ্ধকে যে আপনি আমাকে চেনেন? বৃদ্ধ খবরের কাগজওয়ালা উত্তর দেয় যে হ্যাঁ চিনি, আপনি বিল গেটস? তখন খুব বিল গেটস বলেন যে আপনার কি মনে আছে আপনি আমাকে একবার সাহায্য করেছেন এয়ারপোর্টে, একটা খবরের কাগজ দিয়েছিলেন এবং কোনো পয়সা নেননি? তখন বৃদ্ধ লোকটি এসে বলে হ্যাঁ আমার মনে আছে, একবার না আমি তোমাকে 2 বার খবরের কাগজ দিয়েছি বিনামূল্যে। তখন বিল গেটস বলে যে আমি আপনার ওই দিনে সাহায্য ফিরিয়ে দিতে চাই। তখন ওই বড় লোকটি হেসে ফেলে, হেসে বলে যে তুমি কি ভাবছো আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ তুমি এখানে এসে আমাকে যে সাহায্যটা করবে সেটা কি সমান? তখন ওই ব্যক্তিটি বলেন যে সমান হতে পারে না, কারণ আমি তোমাকে সেদিন যখন সাহায্য করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমি তখনও দরিদ্রই ছিলাম। কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসছো তুমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, তোমার কাছে সমস্ত কিছু আছে দেওয়ার, এটা কখনোই সমান হতে পারে না। সেদিন বিল গেটস বুঝেছিলেন যে এই পৃথিবীতে শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না, বরং সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে, মানুষকে বিলিয়ে দেয়। এই গল্পটা সাংবাদিককে শোনানোর পর বিল গেটস বলেছিলেন যে সেদিন আমি বুঝেছিলাম আমি এই পৃথিবীর ধনী ব্যক্তি কখনো হতে পারব না, এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সেই যে নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পিছ পা হয় না, যার কাছে কিছুই না থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার অপেক্ষা করেনি। যাই হোক এই গল্পটা সত্যতা আমি জানি না, তবে গল্পটা খুবই ইন্সপায়ারিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং জানিও এরকম গল্প আরো চাও কিনা, আর এরকম গল্প আরো যদি চাও তাহলে ফলো করে দিও বায়স্কোপালাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই, লাভ ইউ।